আসসালামু আলাইকুম সবাইকে, আমি মাসুদ রানা, বিউটি এক্সপার্ট অফ কোরিয়ান কসমেটিক্স। সবসময় চেষ্টা করি ভালো কিছু প্রোডাক্ট নিয়ে কথা বলতে, এবং যে কোনো প্রোডাক্ট নিয়ে কথা বলার আগে আমি চেষ্টা করি প্রোডাক্টটা সম্পর্কে স্টাডি করে সঠিক ইনফরমেশনগুলো ডেলিভার করতে। এই সঠিক ইনফরমেশন, সঠিক তথ্য বলতে যে জিনিসগুলো থাকে সেটা হচ্ছে প্রোডাক্টের নাম, প্রোডাক্টের ব্র্যান্ড, সোর্স অফ ইম্পোর্ট, প্লাস হচ্ছে প্রোডাক্টে থাকা উপাদানগুলো। যে উপাদানগুলো সম্পর্কে স্টাডি করলে সবচেয়ে সহজ হয়ে যায় যে এই প্রসাধনীটা আসলে কোন ধরনের ত্বকের জন্য সুইটেবল। সো পুরো ভিডিওটা খুব মনোযোগ সহকারে দেখলে যে জিনিসটা জানতে পারবেন যে কোরিয়ান সুথিং জেলের প্রয়োজনীয়তা, উপকারিতা, ব্যবহার প্রণালী সম্পর্কে বিস্তারিত তথ্য। বাংলাদেশে অনেক পেজ এবং শোরুমে সুথিং জেলের ব্যাপারে কিছু ভুল তথ্য হচ্ছে ডেলিভার করে। যেমন আমি অনেককেই বলতে শুনেছি সুথিং জেল 10-15 মিনিট স্কিনে রেখে হচ্ছে তুলে ফেলতে বা ধুয়ে ফেলতে। এটা কমপ্লিটলি একটা ভুল তথ্য। কারণ প্রথমেই আমাদেরকে জানতে হবে সুথিং জেল মূলত কী কাজ করে আমাদের স্কিনে। বেসিক্যালি সুথিং জেল প্রথমত যে কাজটা করে সেটা হচ্ছে আমাদের স্কিন সারফেসে পানির শূন্যতাটাকে হচ্ছে কমিয়ে দেয়। একদম মূল কাজটা হচ্ছে এটা। রেদার দেন দিস, সুথিং জেলে থাকা মেজর কিছু উপাদানের কারণে সুথিং জেলগুলো আরও অনেক ইফেক্টিভ ভূমিকা রাখে। মূল কথাটা হচ্ছে একটা সুথিং জেল আপনি চাইলে সকালে এবং রাতে যে কোনো সব হচ্ছে স্কিন কেয়ারে ব্যবহার করতে পারবেন। ইনফ্যাক্ট কোরিয়ান সুথিং জেলগুলো, কিছু সুথিং জেল আছে যেটা আপনি 24 ঘন্টা থেকে 120 ঘন্টা পর্যন্ত স্কিনে রাখতে পারবেন। সো 15 মিনিট সুথিং জেল স্কিনে রাখতে পারবে, এই মেসেজটা আজকের পর থেকে কমপ্লিটলি হচ্ছে ডিলেট করে দিবেন। এটাকে ফলো করার কোনো প্রয়োজনীয়তা নেই। আজকে আমি যেই সুথিং জেলটা সম্পর্কে কথা বলবো সেটা হচ্ছে খুবই চমৎকার মানের একটা সুথিং জেল, যেটা হিউম্যান ফেস এবং বডিতে ব্যবহার উপযোগী। সুথিং জেলটার নাম হচ্ছে কোলাজেন হোয়াইটেনিং ময়েশ্চার সুথিং জেল ফ্রম বিওট কসমেটিক্স, মেড ইন কোরিয়া। একমাত্র আমদানিকারক এবং পরিবেশক হচ্ছে ফেয়ার স্কিন কেয়ার। এরপরে হচ্ছে এই প্রোডাক্টের উপাদানগুলো। প্রোডাক্টের মেজর উপাদান হচ্ছে কোলাজেন, নিয়াসিনামাইড, রেদার দেন দিস আকোয়া, গ্লিসারিন, প্রোপোলিস, হানি এক্সট্রাক্ট সহ অনেক গুণগত উপাদানে ভরপুর হচ্ছে এই সুথিং জেলটা। এখানে হচ্ছে 6টা লিখা রয়েছে, এটা হচ্ছে কোরিয়ান ল্যাঙ্গুয়েজে। এই লিখাটা হচ্ছে 6টা আর্টিফিশিয়াল কালার যেটা হিউম্যান স্কিনের জন্য ক্ষতিকর, এটা কোনোটাই হচ্ছে আমাদের এই সুথিং জেলে নেই। সুথিং জেলটা হচ্ছে কমপ্লিটলি ওয়াটার বেসড। দেওয়ার সময় আমরা যেটা করবো এরকম মেখে কখনো পুরো স্কিনে এরকম করব না। এক্স্যাক্টলি পরিমাণ মতো নিয়ে আমরা নর্মাল ক্রিম যেভাবে স্প্রেড করি ঠিক সেভাবে হচ্ছে ডেফিনেটলি ফেস ওয়াশটা করার পরই হচ্ছে আপনি সুথিং জেলটা করবেন। প্রয়োজনে দুই হাতই হচ্ছে আমরা ইউজ করে নিলাম, এবং এই ভেজা হাতটাকে লাইক সুথিং জেলের পরিমাণ থাকলে আমরা সেটাকে হচ্ছে আমাদের গলার দিকে হচ্ছে ম্যাসেজ করে দিই। এক্স্যাক্টলি এইভাবে বাকিটা হচ্ছে আমরা হাতে ম্যাসেজ করে দিলাম। এবারে আমি হচ্ছে এই সুথিং জেলটা অ্যাপ্লাই করার পরবর্তী যে স্টেপটা আপনাদেরকে দেখানোর জন্য খুবই জরুরি মনে করি সেটা হচ্ছে আপনি স্কিন সারফেসটা দেখবেন কোনো ধরনের কোনো স্টিকিনেস, লাইক আঠালো যে একটা ভাব, কোনো প্রোডাক্ট দিলে একটা আঠালো ভাব থাকে সেটা থাকবে না। ইনফ্যাক্ট সুথিং জেলটা অ্যাপ্লাই করার সাথে সাথে হচ্ছে আপনার স্কিনে একটা টোন আপ লুকস চলে আসবে। এটার মেজর উপাদানের মধ্যে প্রথমে হচ্ছে কোলাজেন, যেটা আমাদের স্কিন সারফেসে প্রোটিনটাকে হচ্ছে ডেভেলপ করে। আর প্রোটিনটা যখন ডেভেলপ হয় তখন আমাদের স্কিন সারফেসে বয়সের ছাপ, ঝুলে যাওয়ার যে প্রবণতাটা সেটা অনেকাংশে কমে যায়। সুথিং জেলটা কী কী কাজ করবে একটু জানিয়ে নিই। প্রথমত সুথিং জেলটা আমাদের স্কিন সারফেসটাকে সুথিং করবে, তারপরে যেটা করবে ময়েশ্চারাইজ করবে, তারপরে যেটা করবে স্কিন সারফেসটাকে প্রাকৃতিক উপায়ে ব্রাইটেনিং করতে সাপোর্ট করবে। আমাদের স্কিন সারফেসের একদম সেলগুলোর ভেতরে ডেপথে ভিটামিন, প্রোটিন, নিউট্রিশন বাড়িয়ে আমাদের স্কিন সারফেসটাকে হচ্ছে ইলাস্টিক করবে। লাইক কোনো ধরনের কোনো পিলিং উপাদান আমাদের এই প্রোডাক্টে নেই। পিলিং উপাদানটা যেটা করে লাইক মার্কারি, হাইড্রোকুইনোন, প্যারাবেন, ফ্র্যাগরেন্স টাইপের যে উপাদানগুলো মাত্রাতিরিক্ত ব্যবহার করলে আমাদের স্কিন সারফেসটাকে হচ্ছে পিল করে পুরে পুরে হচ্ছে উঠিয়ে দেয়।
আমাদের এইটাতে থাকা উপাদানগুলো হচ্ছে আমাদের স্কিন সারফেসটাকে একদম ভেতর থেকে হিল করবে। এই সুথিং জেলটা 12 বছরের ঊর্ধ্বের যে কোনো বয়সের মানুষ সকালে এবং রাতের স্কিন কেয়ারে ব্যবহার করতে পারবে। সুথিং জেলটা সঠিকভাবে ব্যবহারের নিয়ম হচ্ছে সকালে ফেস ওয়াশ করে মুখটাকে ড্রপ ওয়াটারগুলোকে মুছে নিয়ে সুথিং জেলটা পরিমাণ মতো স্কিনে দিয়ে ব্যবহার করলে পুরো দিন আপনার স্কিনটা হচ্ছে সব ধরনের পলিউশন থেকে প্রোটেক্টেড থাকবে এবং আপনার স্কিন সারফেসটাকে সারা দিন ধরে হচ্ছে ময়শ্চারাইজ রাখবে। রাতের স্কিন কেয়ারে আপনি যখন এটা ইউজ করবেন, ফেস ওয়াশ করে আপনি যখন রাতে স্কিন কেয়ার করে শুয়ে যাবেন ওভারনাইট, এটা আপনার স্কিন সারফেসটাতে হচ্ছে স্লিপিং প্যাক হিসেবে কাজ করবে। মজার বিষয় হচ্ছে আপনি যদি মনে করেন আপনি এটাকে ম্যাসেজ প্যাক হিসাবে ইউজ করবেন, তাহলে ঘুমোতে যাওয়ার 10 থেকে 15 মিনিট আগে মুখটাকে ওয়াশ করে টাওয়াল ড্রাই করে নিয়ে পরিমাণ মতো ম্যাসেজ ক্রিম আপনার জেলটা হচ্ছে স্কিনে নিয়ে এরকম ম্যাসেজ করে করে একটা লেয়ার ক্রিয়েট করে 10 মিনিট রেখে দেন হচ্ছে আপনি ওয়াশ করে আবার অল্প পরিমাণে নিয়ে ময়শ্চারাইজ করে ঘুমিয়ে যাবেন। সো সঠিক জায়গা থেকে সঠিক তথ্য নিয়ে সঠিক প্রোডাক্টগুলো সঠিক নিয়মে ব্যবহার করুন, সারা জীবন ভালো থাকুন। কোলাজেন হোয়াইটেনিং ময়শ্চার সুথিং জেল ফ্রম বিউট কসমেটিক্স, মেড ইন কোরিয়া, একমাত্র আমদানিকারক, পরিবেশক হচ্ছে ফেয়ার স্কিন কেয়ার। প্রোডাক্টের গায়ে থাকা হলোগ্রাম স্টিকার দেখে পণ্যের গুণগত মান নিশ্চিত করবেন। থ্যাংক ইউ ভেরি মাচ ফর বিং উইথ ফেয়ার স্কিন কেয়ার বিডি অ্যান্ড এনজয় ইউর বেস্ট শপিং এক্সপিরিয়েন্স উইথ অথেন্টিক কোরিয়ান কসমেটিক্স।